নমস্কার, সুপ্রভাত। আপুনি চাই আছে নিউজ 18 অসম নর্থ ইষ্ট। এয়া গুড মর্নিং 18। মই জয়ন্ত মাধব গোস্বামী। পেৰিছ অলিম্পিকৰ পৰা ভাৰতলৈ আহিল প্ৰথমটো ৰূপ। পেৰিছ অলিম্পিকত ভাৰতৰ প্ৰথমটো ৰূপৰ পদক। পুৰুষৰ জেভলিন থ্ৰ'ৰ ফাইনেলত ভাৰতীয় গোল্ডেন বয় নীৰজ চোপ্ৰাই আজুৰিলে ৰূপৰ পদক। পেৰিছ অলিম্পিকত নিজৰে অভিলেখ ভংগ কৰিলে নীৰজ চোপ্ৰাই। ফাইনেলত 89.45 মিটাৰ দূৰত্বলৈ জেভলিন নিক্ষেপ কৰি দ্বিতীয় স্থান দখল কৰি নীৰজ ছেমি ফাইনেলত দলিয়াইছিল 89.34 মিটাৰ। অলিম্পিক কেৰিয়াৰত এয়া আছিল নীৰজ চোপ্ৰাৰ সৰ্বাধিক জেভলিন নিক্ষেপৰ দূৰত্ব। ইয়াৰ পূৰ্বে 2020 চনত টকিঅ' অলিম্পিকৰ ফাইনেলত 87.58 মিটাৰ নিক্ষেপ কৰি নীৰজে আজুৰি আনিছিল স্বৰ্ণ পদক। পেৰিছ অলিম্পিকত ৰূপৰ পদক দখলৰ পিছতে হাৰিয়ানাৰ বাসগৃহত দেখিবলৈ পোৱা হ'ল আবতৰীয়া দীপাৱলী। পৰিয়ালৰ লগতে উৎফুল্লিত হৈ পৰিল সমগ্ৰ দেশবাসী। পেৰিছ অলিম্পিকত ৰূপৰ পদক লাভ কৰা ভাৰতীয় গোল্ডেন বয় নীৰজ চোপ্ৰাক ছ'চিয়েল মিডিয়াত প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীৰ পৰা আৰম্ভ কৰি বিশিষ্ট ব্যক্তি তথা অনুৰাগীসকলে অভিনন্দনেৰে উপচাই তুলিলে। ইপিনে পেৰিছ অলিম্পিকৰ পুৰুষৰ জেভলিন থ্ৰ'ৰ ফাইনেলত পাকিস্তানৰ আৰশাদ নদীমে লাভ কৰিলে স্বৰ্ণ পদক। তৃতীয় স্থান দখল কৰে গ্ৰেনাডাৰ পিটাৰ্ছ এণ্ডাৰছনে। বিলকুল দেখো, কণ্ট্ৰি কে লিয়ে জব ভি মেডেল জিততে হ্যায় উসকি খুশি তো হোতি হ্যায়, লেকিন ওহি হ্যায় কি পার্সোনালি মতলব মেডেল কি বাত অলগ হ্যায়, লেকিন অব টাইম হ্যায় ইম্প্রুভমেন্ট করনে কা থ্রো মে ভি, অর জো ভি কুছ ইঞ্জুরি বগেরা জো চল রহি হ্যায় উন পে অভি কাম করনা হ্যায়, অর জো কমিয়াঁ হ্যায় উনকো সুধারেঙ্গে, টিম কে সাথ বেঠ কে বাত করেঙ্গে, অর আচ্ছা রা হ্যায় টোটালি। আগর অল ওভার দেখে তো আপনি ইন্ডিয়া কি পারফরমেন্স অচ্ছি রহি হ্যায়, টোকিও কে সাথ ওই গোল্ড ইয়া ব্রোঞ্জ সিলভার উন পে কম্পেয়ার না করেন। ইস বার জো অ্যাথলিট খেল রহে হ্যায় বহুত হি মন সে খেল রহে হ্যায়, দিল সে খেল রহে হ্যায়, অর অল ওভার পারফরমেন্স সহি রহি হ্যায়। এসে চেঞ্জেস আতে হ্যাঁ, জরুরি নই কি হর বার হমারে মেডেল বড়তে যায়, কবি না কবি ও টক্কর ভি দেতে হ্যাঁ, থোড়ে সে উসসে চুক জাতে হ্যাঁ, লেকিন আনে ওয়ালে টাইম মে ইয়ে সাইন হ্যায় কি এসে হি ওর জাদা মেডেল বড়েঙ্গে হমারে। সবই আপনে দেশ কে লিয়ে ফাইট কর রহে থে, সবই কা আপনা দিন হোতা হে খিলাড়ি কা, ওর হামে সিলভার মিলা খুশি হে হামে বহুত। লেকিন আশা নদীম নে অসম্ভব সা এক ভালা ফেকা, আব ক্যা লাগতা আনে ওয়ালে সময় মে ইয়ে ওর কম্পিটিশন জো ওর টফ হোগা। বিলকুল বিলকুল টফ হোগা, সবই আপনে দেশ কে লিয়ে লড়তে হ্যায়, ওর আনে ওয়ালা টাইম ওর ভি টফ হোগা, ওর বচ্চে ওর ভি নিখর কে আয়েগে। নীরজ কে লিয়ে ক্যা কহনা চাহেঙ্গে আপ নীরজ সে? ভাই ইয়েহি কহনা চাহেঙ্গে, উসনে আপনে দেশ কে লিয়ে জি জান লাগা দি, আপনি তরফ সে উসনে 100% দিয়া। নীৰজ চোপ্ৰাই ইতিমধ্যে পদক নিশ্চিত কৰিছিল। আশা কৰিছিল সকলোৱে সোণৰ পদক লাভ কৰিব, কিন্তু যি নহওক ৰূপৰ পদক আজুৰি আনিবলৈ সক্ষম হ'ল নীৰজ চোপ্ৰাই। পুনৰবাৰ সমগ্ৰ দেশবাসীক গৌৰৱান্বিত কৰিলে নীৰজ চোপ্ৰাই। নীৰজ চোপ্ৰাৰ এই বৃহৎ সাফল্যত নৰেন্দ্ৰ মোদী, ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে একযোগে শুভেচ্ছা জ্ঞাপন কৰিছে। বিভিন্ন অনুৰাগীয়ে শুভেচ্ছাৰে উপচাই পেলাইছে ছ'চিয়েল মিডিয়া। পুৰুষৰ জেভলিন থ্ৰ'ৰ ফাইনেলত ভাৰতীয় গোল্ডেন বয় নীৰজ চোপ্ৰাই ৰূপৰ পদক লাভ কৰি দেশবাসীক গৌৰৱান্বিত কৰিলে। পেৰিছ অলিম্পিকত নিজৰেই অভিলেখ ভংগ কৰিছে নীৰজ চোপ্ৰাই। ফাইনেলত 89.45 মিটাৰ দূৰত্বলৈ জেভলিন নিক্ষেপ কৰি দ্বিতীয় স্থান দখল কৰে। আনহাতে ছেমি ফাইনেলতো দলিয়াইছিল 89.34 মিটাৰ। অলিম্পিক কেৰিয়াৰত এয়া আছিল নীৰজ চোপ্ৰাৰ সৰ্বাধিক জেভলিন নিক্ষেপৰ দূৰত্ব। কাৰণ ইয়াৰ পূৰ্বে 2020ৰ টকিঅ' অলিম্পিকৰ ফাইনেলত 87.58 মিটাৰ নিক্ষেপ কৰি নীৰজে আজুৰি আনিছিল স্বৰ্ণ পদক। এয়া বাসগৃহৰ পৰিৱেশ দেখুৱাইছোঁ। আত্মীয় স্বজনে মিঠাই বিতৰণ কৰি নীৰজ চোপ্ৰাৰ ৰূপৰ পদক জয় উদযাপন কৰা পৰিলক্ষিত হৈছে। ফটকা আতচবাজি ফুটাই এক উখল মাখল পৰিৱেশে বিৰাজ কৰে বাসগৃহত। নে বিলকুল দেখো, কণ্ট্রি কে লিয়ে জব ভি মেডেল জিততে হ্যায় উসকি খুশি তো হোতি হ্যায়, লেকিন ওহি হ্যায় কি পার্সোনালি মতলব মেডেল কি বাত অলগ হ্যায়, লেকিন অব টাইম হ্যায় ইম্প্রুভমেন্ট করনে কা থ্রো মে ভি, অর জো ভি কুছ ইঞ্জুরি বগেরা হ্যায় জো চল রহি হ্যায় উন পে অভি কাম করনা হ্যায়, অর জো কমিয়াঁ হ্যায় উনকো সুধারেঙ্গে, টিম কে সাথ বেঠ কে বাত করেঙ্গে, অর আচ্ছা রা হ্যায় টোটালি। আগর অল ওভার দেখে তো আপনি ইন্ডিয়া কি পারফরমেন্স অচ্ছি রহি হ্যায়, টোকিও কে সাথ ওই গোল্ড ইয়া ব্রোঞ্জ সিলভার উন পে কম্পেয়ার না করেন। ইস বার জো অ্যাথলিট খেল রহে হ্যায় বহুত হি মন সে খেল রহে হ্যায়, দিল সে খেল রহে হ্যায়, অর অল ওভার পারফরমেন্স সহি রহি হ্যায়।
ऐसे ही चेंजेस आते हैं, जरूरी नहीं है कि हर बार हमारे मेडल बढ़ते जाएं, कभी ना कभी वो टक्कर भी देते हैं, थोड़े से उससे चूक जाते हैं, लेकिन आने वाले टाइम में ये साइन है कि ऐसे ही और ज्यादा मेडल बढ़ेंगे हमारे। वहाँ पर हर खिलाड़ी अच्छी तैयारी करके पहुँचते हैं और सिल्वर मेडल लिया है अपना, उसने बढ़िया खेल दिया है, पीछे से उसने और भी आगे अपनी तरक्की की है और बहुत अच्छा, देश की झोली में एक नया मेडल और जुड़ गया। আর ইফালে প্যারিস অলিম্পিকত পদক আজুরিলে ভারতীয় হকি দলে। অলিম্পিকত ব্রঞ্জর পদক লাভ করলে ভারতীয় পুরুষ হকি দলে। তৃতীয় স্থান নির্ধারণের স্পেইনের বিরুদ্ধে অবতীর্ণ হওয়া ম্যাচত 2-1 গোলের ব্যবধানত জয়ী হয় ভারতীয় দলটো। ম্যাচখনত ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত সিংয়ে দিয়ে 2টা গোল। আনহাতে টোকিও অলিম্পিকতো ব্রঞ্জর পদক লাভ করেছিল হকি দলটোয়ে। 52 বছরের পিছত ক্রমাগতভাবে দ্বিতীয়বারের বাবে অলিম্পিকত পদক জয় করিলে ভারতীয় হকি দলে। অলিম্পিকত ভারতীয় হকি দলে বর্তমানলৈ 12টা পদক জয়লাভ করবলে সক্ষম হয়েছে। 8টা স্বর্ণ, 1টা রূপ আর 3টা ব্রঞ্জর পদক লাভ করেছিল ভারতীয় হকি দলটোয়ে। বিশ্বৰ আটাইকেইখন দেশৰ ভিতৰতে অলিম্পিকত ভাৰতীয় দলটোৱে সৰ্বাধিক পদক অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। আমাৰ জুনিয়ৰ ইণ্ডিয়া টীমকে মুখ্য কোচ হংগে জো হামলোক কি ইচ্ছা হয়, বাকি ইস বিষয় মে সাই সে ভাৰত চৰকাৰ সে ভি হম বাত কৰেঙ্গে, মগৰ হামলোক কা হকী ইণ্ডিয়া কা ই ডিসিজন হয় কিছি দেশ আজ কে বাদ জুনিয়র ইন্ডিয়া টিম কো এজ এ কোচ কি ভূমিকা মে আয়ে সম্ভালে আর আনে বালে ভবিষ্য মে হিন্দুস্তান কে লিয়ে গোল্ড মেডেল যে অলিম্পিক মে জিতে খেলাড়ি ওইসে খেলাড়ি আপনি জেসে যোধা কো তৈয়ার করে। ইতিমধ্যে আমি জানাইছো যে আটাইকেইখন দেশৰ ভিতৰত, বিশ্বৰ আটাইকেইখন দেশৰ ভিতৰতে অলিম্পিকত ভাৰতীয় দলটোৱে সৰ্বাধিক পদক অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। ইফালে 5টা ব্ৰঞ্জৰ পদকেৰে পদক তালিকাৰ 64 নম্বৰ স্থানত আছে বৰ্তমান ভাৰত। পুনৰবাৰ হকী দলে ভাৰতীয়ক গৌৰৱান্বিত কৰিলে পেৰিছ অলিম্পিকত। পেৰিছ অলিম্পিকত পদক লাভ কৰিবলৈ সক্ষম হ'ল ভাৰতীয় হকী দলে। অলিম্পিকত ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিলে ভাৰতীয় পুৰুষ হকী দলে। তৃতীয় স্থান নিৰ্ধাৰণৰ বাবে স্পেইনৰ বিৰুদ্ধে অৱতীৰ্ণ হোৱা মেচখনত 2-1 গোলৰ ব্যৱধানত জয়ী হয় ভাৰতীয় দলটো। আৰু এই মেচখনত ভাৰতীয় দলৰ অধিনায়ক হৰমনপ্ৰীত সিঙে 2টা গ'ল দিয়ে। আনহাতে টোকিও অলিম্পিকতো ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিছিল হকী দলটোৱে। 52 বছৰৰ পিছত ক্ৰমাগতভাৱে দ্বিতীয়বাৰৰ বাবে অলিম্পিকত পদক জয় কৰিলে ভাৰতীয় হকী দলে। অলিম্পিকত ভাৰতীয় হকী দলে এই পৰ্যন্ত অৰ্থাৎ বৰ্তমানলৈ 12টাকৈ পদক জয়লাভ কৰিবলৈ সক্ষম হৈছে। ইয়াৰে 8টা স্বৰ্ণ, 1টা ৰূপ আৰু 3টা ব্ৰঞ্জৰ পদক লাভ কৰিছে ভাৰতীয় হকী দলটোৱে। বিশ্বৰ আটাইকেইখন দেশৰ ভিতৰতে অলিম্পিকত ভাৰতীয় দলটোৱে সৰ্বাধিক পদক অৰ্জন কৰিবলৈ সক্ষম হৈছে। सर बहुत बड़ी बात है हमारे लिए और बैक टू बैक ब्रॉन्ज मेडल जीतना आई थिंक ये हिस्ट्री है हमारे लिए और हॉकी के लिए बहुत बड़ी बात है। हम यहाँ आए थे गोल्ड के लिए और जैसे हमने लोगों को दिखाया कि हॉकी में इंडिया टीम बेस्ट है और अपना अच्छा परफॉर्म कर रही है, आई थिंक हम बहुत क्लोज थे बट हम और ज़्यादा डिज़र्व करते थे, बट ये जर्नी है, यहीं से अब हम सीखते हैं और ये सीख हमें आगे जाके बहुत हेल्पफुल रहेगी, बट वी आर सो प्राउड कि हमने ये ब्रॉन्ज मेडल जीता और बहुत खुश हैं हम। ইফালে ক্রীড়া মীমাংসা আদালতে গ্রহণ করিলে ভিনেশ ফোগাটর আবেদন। ক্রীড়া মীমাংসা আদালতত ভারতীয় অলিম্পিক কমিটিয়ে তরা গোচরর আজি হব শুনানি। আদালতত ভারতীয় অলিম্পিক কমিটিক প্রতিনিধিত্ব করিব অধিবক্তা হরিশ সালভে। ভারতীয় সময় অনুসরি আজি দিনের 1:30 বজাত অনুষ্ঠিত হব গোচরর শুনানি। পুনৰবাৰ উল্লেখ কৰিছোঁ, ফাইনেলৰ পূৰ্বে অযোগ্য ঘোষণা কৰা হৈছিল ভিনেশ ফোগাটক। 100 গ্ৰাম ওজন বৃদ্ধি পোৱাৰ বাবে ফাইনেল খেলৰ পৰা বাহিৰ হ'বলগীয়া হৈছিল ভিনেশ ফোগাট। আৰু ভিনেশ ফোগাটৰ আবেদন গ্ৰহণ কৰা হৈছে ক্ৰীড়া মীমাংসা।
আদালতত ক্রীড়া মীমাংসা আদালতত ভারতীয় অলিম্পিক কমিটি এতরা গোচরের আজি গ্রহণ করা হব শুনানি। আদালতত ভারতীয় অলিম্পিক কমিটিক প্রতিনিধিত্ব করব অধিবক্তা হরিশ সালভে। ভারতীয় সময় অনুসরি আজি দিনের 1:30 বজাত অনুষ্ঠিত হব গোচরের শুনানি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করলে শান্তির নোবেল বঁটা বিজয়ী মোহাম্মদ ইউনুসে। 17 গৰাকী সদস্যরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় দেশখনত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনে বঙ্গভবনত সকলকে শপথ বাক্য পাঠ করায়। অন্তর্বর্তীকালীন সরকারের আন আন সদস্য সকল হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, মানবাধিকার সংগঠনের সম্পাদক আদিলুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা তথা প্রাক্তন এটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, প্রাক্তন বৈদেশিক সচিব তহিদ হুসেন, বাংলাদেশের পরিবেশ আইনবিদ সমিতির প্রধান কার্যবাহী তথা সুপ্রিম কোর্টের অধিবক্তা সৈয়দা রিজুয়ানা হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আর আসিফ মাহমুদ সজীব ভূঁয়া, প্রাক্তন নির্বাচন আয়ুক্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শেখাবত হুসেন, প্রাক্তন রাষ্ট্রদূত সুদ্রপ্রীত সাকমা, ইউবিআই এনআইজির পরিচালক ফরিদা আখতার, রাষ্ট্রীয় মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রাক্তন পরিচালক ডক্টর বিধান রঞ্জন রায়, হেফাজতে ইসলামের প্রাক্তন নায়েব আমির আফম খালিদ হাসান, নুরজাহান বেগম, ব্রতির প্রধান কার্যনির্বাহক সদস্য সারমিন মুর্শিদ আর ফারুকি আজম। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করিয়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসে দেশ নির্মাণের ভাবে জনগণক সাজু হবলৈ আহ্বান জানায়। শপথ গ্রহণ করিয়ে কয় যে বাংলাদেশত নিষ্ঠুর আর চৈরাচারী সরকার দূর হয়েছে। ইফালে ভারতলৈ পলায়ন করা শেখ হাসিনাই ইউরোপত আশ্রয় বিচারিছে। ইফালে শেখ হাসিনা সরকারের পতনের পাছত বাংলাদেশত হওয়া হিংসাত্মক ঘটনার বাবে পাকিস্তানের ISIক দোষারোপ করেছে শেখ হাসিনার পুত্র সাজিদ ওয়াজেদে। বাংলাদেশত অশান্তির ইন্ধন যোগার বাবে পাকিস্তানের ISIয়ে ইন্ধন যোগার অভিযোগ উত্থাপন করেছে। নব বাংলাদেশের অর্থনীতির জনক হয়েছে ডক্টর মোহাম্মদ ডক্টর ইউনুস মোহাম্মদ। বাংলাদেশের অর্থনীতিত মোহাম্মদ ইউনুসের অবদান অভূতপূর্ব। বাংলাদেশত গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে মোহাম্মদ ইউনুসে, ক্ষুদ্র ঋণ আর ক্ষুদ্র বিত্তীয় ব্যবস্থারও প্রবর্তক। 2006 চনত শান্তির নোবেল বঁটা মোহাম্মদ ইউনুসলৈ আগবঢ়া হয়েছিল। 2009 চনত আমেরিকার রাষ্ট্রপতির স্বাধীনতা পদক লাভ। অর্থনীতিত PhD ডিগ্রিধারী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কেইবাটাও উদ্যোগেরও বাট কটিয়া। এসময়ত বাংলাদেশ সরকার পরিকল্পনা আয়োগের সদস্য আছিল। চিটাগং বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মুরব্বীও আছিল। বাংলাদেশত গ্রাম্য অর্থনৈতিক কার্যসূচীর আঁরত আছে ডক্টর ইউনুস। দরিদ্রতা দূরীকরণের বাবে মোহাম্মদ ইউনুসর অবদান অভূতপূর্ব। ক্ষুদ্র ঋণের ধারণায় জনপ্রিয়তা অর্জন করেছিল। স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডিনিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্যও আছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মুরব্বী হিসাবে দায়িত্ব ললে মোহাম্মদ ইউনুসে। শপথ গ্রহণের পাছতে মোহাম্মদ ইউনুসক এক্স যোগে শুভেচ্ছা জ্ঞাপন করিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। মোহাম্মদ ইউনুসর নেতৃত্বত শীঘ্রেই বাংলাদেশত পুনের স্বাভাবিক অবস্থা উভতি আহিব বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদীয়ে। লগতে তেওঁ হিন্দু আর আন সকল সংখ্যালঘু জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করব বলেও আশাবাদী প্রধানমন্ত্রী মোদী। দুইখান দেশের জনতার শান্তি আর সুরক্ষার বাবে সদায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আগবঢ়া হব বলেও ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করিলে পোস্টত। বৃহস্পতিবারে দেশত উপস্থিত হয়ে বাংলাদেশের প্রতিবাদত নিহত সকলে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে মোহাম্মদ ইউনুসে। নিহত সকল ত্যাগে দেশখনক দ্বিতীয়বারলৈ স্বাধীনতা প্রদান করা বলে কয় ইউনুসে। কেইবা সপ্তাহ ধরে চলি থাকা হিংসাত্মক পরিস্থিতিত কমেও 455 জন লোকের মৃত্যু হওয়ার পিছত শৃঙ্খলা বহাল রখার আহ্বান জানায়। আক্রমণের বলি হওয়া সংখ্যালঘু সকলকে ধরে সকল নাগরিককে ইজনে সিজনক রক্ষা দিবলৈ আহ্বান জানায়। মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার তীব্র বিরোধী হিসাবে পরিচিত। শেখ হাসিনার দেশ ত্যাগের আঁরত ইউনুসর ভূমিকাও সন্দেহজনক।
মোহাম্মদ ইউনুসে দরিদ্র ঘোষণার অভিযোগ তুলিছিল শেখ হাসিনায়। 2006 চনত শান্তির নোবেল পুরস্কার পাইছিল ডক্টর মোহাম্মদ ইউনুসে। 2007 চনত রাজনৈতিক দল গঠনের চেষ্টা ডক্টর ইউনুসর। দল গঠনের কুচকাওয়াজক লৈ নারাজ হয়ে পড়ে হাসিনা। 2011 চনত হাসিনা সরকারে গ্রামীণ ব্যাংকের মুরব্বীর পর আঁতরায় ইউনুসক। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। এই ব্যাপারে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। দ্বিতীয় স্বাধীনতার এই মিলন মেলা থেকে বাদ যাবে না যারা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলো, নৌ, সেনা, বিমানবাহিনী, বর্ডার গার্ড, পুলিশ, আনসার, গ্রাম প্রতিরক্ষা, কোস্টগার্ড, কেউ বাদ যাবে না। অন্য সবার মতো তাদের প্রত্যেক সদস্য আজ উপরওয়ালার আইন বহির্ভূত জবরদস্তিমূলক হুকুম থেকে মুক্ত। কারোর জন্য এটা বিন্দুমাত্র ব্যাহত হলে আমাদের আজকের উৎসব ম্লান হয়ে যাবে। প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব। এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানুক বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে। একই কথা দেশের সকল মন্ত্রণালয়, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য। সর্বত্র অপরাধের বিচার হবে। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে, আনন্দ চিত্তে, নিজ নিজ কর্মস্থলে, নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি। দেশের সকল মানুষকে আজ স্বাধীন, নির্ভয়, নিরুদ্বেগ থাকার জন্য, নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন। এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের। শান্তির নোবেল বিজয়ী বাংলাদেশের মোহাম্মদ ইউনুসে জনগণক উদ্দেশ্যে এনেদরে সম্বোধন করে শপথ গ্রহণের পাছতে। বাংলাদেশের সূর্য উদয়ের লগে লগে গণতন্ত্র, সুবিচার, মানব অধিকার, মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা, দল মত নির্বিশেষে সকলে উপভোগ করব পারিব, এয়াই হয়েছে সকলোরে লক্ষ্য। মহানগরীর মৌলিক সমস্যা রোধত গুরুত্ব নাই গুয়াহাটী মহানগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংঘালর। কেবল জাক জমকতাকে বিগত 8 বছর ব্যয় করিলে 812 কোটি টাকা, কিন্তু বান প্রতিরোধের এটকাও খরচ নকরিলে মন্ত্রী অশোক সিংঘালে, যার ফলত এতিয়া হারাশাস্তির সম্মুখীন হয়েছে মহানগরবাসী। মহানগরীর জাক জমকতা রংসঙিয়া রূপত ব্যস্ত মন্ত্রী অশোক সিংঘাল। মৌলিক সমস্যার প্রতি গুরুত্ব নাই মন্ত্রী সিংহালর। উদাহরণ গুয়াহাটী মহানগরীর স্মার্ট সিটি প্রকল্প। বিগত 8 বছর কেন্দ্রের প্রকল্প ব্যয় 811 কোটি 98 লাখ টাকা। পিছে 811 কোটি 98 লাখ টাকার এটকাও ব্যবহার নহল মহানগরীর বান রোধত। বিপরীতে গুয়াহাটীর সৌন্দর্য বর্ধন, মঠ মন্দির নির্মাণত ব্যবহার হল স্মার্ট সিটির ধন। বিশ্বাস করবলে কিছু অসুবিধা হলেও বাস্তবত সেয়াই সত্য। মহানগরীর মৌলিক সমস্যা রোধত গুরুত্ব নাই গুয়াহাটী মহানগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহালর। বিপরীতে গুরুত্ব মাথুন রংসং আর জাক জমকতার, যার বাবে মন্ত্রী সিংহালর স্মার্ট সিটির প্রকল্পত গুরুত্ব নাই মহানগরীর কৃত্রিম বান রোধর সমাধান। সেয়েহে কৃত্রিম বান রোধর পরিবর্তে স্মার্ট সিটি প্রকল্পের মন্ত্রী সিংহালে অনুমোদন করেছে ব্রহ্মপুত্রর সৌন্দর্য বর্ধন, বৈদ্যুতিক বাস ক্রয়, উমানন্দ, অশ্বক্লান্ত উন্নয়ন আদি। নাগরিকর বাবে যদিও এই সমূহ প্রকল্পর প্রয়োজনীয়তা আছে, কিন্তু মূল সমস্যা সমাধান অবিহনে কেবল সৌন্দর্য বর্ধনে গুয়াহাটীবাসী কি কামত দিব? সরকারে আবন্তন করা প্রকল্পসমূহের ভিতর ব্রহ্মপুত্র পার সৌন্দর্য বর্ধন প্রকল্পর বাবদ 327.30 কোটি টাকা,
200 ইলেকট্রিক বাসর ক্রয়ের বাবদ 260.77 কোটি টাকা, ট্রেফিক ম্যানেজমেন্ট সিস্টেমের বাবদ 78.44 কোটি টাকা, প্রজেক্ট জ্যোতি স্ট্রিট লাইট সংস্থাপনের বাবদ 14.57 কোটি টাকা, দক্ষিণ পাট সত্রর উন্নয়নের নামত 14.32 কোটি টাকা, উমানন্দ মন্দির উন্নয়নের নামত 14.2 কোটি টাকা, অশ্বক্লান্ত দেবালয় উন্নয়নের নামত 10.82 কোটি টাকাকে ধরি কলাক্ষেত্র, গান্ধী মণ্ডপ, জজ খেলপথার উন্নয়নের নামত কেবা কোটি টাকা ব্যয় করেছে সরকার। কিন্তু গুয়াহাটীবাসীর মূল সমস্যা কৃত্রিম বান রোধর কোনো প্রকল্প নাই মন্ত্রী অশোক সিংহলর বিভাগ, যার বিরুদ্ধে সরব বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। স্মার্ট সিটির পয়সা কি কামত ব্যয় হয়েছে সেটাই অল্প মানে আমার বিধানসভা বিভিন্ন কথা আইসিল। প্রথম তখন বায়ো টয়লেট দিয়েছিল, যেবিল বোধকর সাকসেস হওয়া নাই। তারপর ওয়াটার এটিএম দিছিল, সেবিল বহুতখিনি বন্ধ হয়ে গেছে। মাজতে বোধকরো তার পয়সা দিয়ে নাকি গুয়াহাটির ভরলু অঞ্চলত রাস্তা বন্ধ করে পেলায় স্যাটারডে সানডে উইকেন্ড মনাবলে দিয়া হয়েছিল, আজিকালি সেটা নাইকিয়া হল। আর কি করে আছে আমি নাজানো, কিন্তু স্মার্ট সিটিত ক্রাইম রেটও বহুত বাড়িছে। এতিয়া মই দেখিছোঁ, আগতেই ঘোষণা আছিলে স্মার্ট সিটি হওয়ার আগত গুয়াহাটীত বোধ করো 3-4 হাজার CCTV লগাব, সেবিল এতিয়া স্মার্ট সিটি প্রজেক্টলে গুছি গেছে। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18, অসম নর্থ ইস্ট। মহানগরীত এতিয়াও জলবন্দী জনতার হাহাকার, 5 দিনে পানির তলত মহানগরীর কেইবাটাও অঞ্চল, বিশেষক রুক্মিণীগাঁও, হাতীগাঁওর কেইবাটাও অঞ্চলের পথ উপপথ এতিয়াও জলমগ্ন হয়ে আছে। বাট পথর প্লাবিত হয়ে আছে ঘর দুয়ার তথা শিক্ষানুষ্ঠান। সোমবারপরায় পানির তলত আছে রুক্মিণীগাঁও হাইস্কুল, ইফালে জলমগ্ন বাট পথ, আনফালে বিধ্বস্ত পথ তথা উন্মুক্ত নলায় জমজ যাতনা ভোগাইছে মহানগরবাসীক। আমার সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্যর সঙ্গে সংযুক্ত হয়েছো। বলেন, কোন স্থানত আছে, কি পরিস্থিতি আজি পঞ্চমটো দিনত কৃত্রিম বানর মহানগরীত? চাওক জয়ন্ত, এই মুহূর্তে রুক্মিণীগাঁওর উপপথ সমূহের দৃশ্যাংশ অতিক দুঃখ লগা অবস্থা, কারণ এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে মূল পথর ওপরতে একাথুর ওপরত পানি আছে। গতি আসলে এই সকল অঞ্চলবাসী কই কই ভাগরি পড়ছে তখন সমস্যা, কিন্তু এই সমস্যা কই কই ভাগরার পড়ার পিছতো কিন্তু দেখবলে পাওয়া গেছে বিভাগীয়ভাবে কোনো ব্যবস্থাই এই মুহূর্তে সফল হওয়া নাই। দেখব পাওয়া গেছে যে কোনো ধরনের ব্যবস্থা নাই। আপনি মন করব এই পথর দুই কাষে দেখবলে পাওয়া গেছে ড্রেইনের তেনে ধরনের কোনো ধরনের ব্যবস্থাই নাই। এই সকল লোক দিনের দিনটির কারণে নিজের কর্মসংস্থাপনের কারণে বাহিরে যাবলে ওলাই আছে, সেই সকল লোকে এই মুহূর্তে এইদরে হাফ প্যান্ট পরিধান করে তখন ওলাই আসবলগা হয়েছে। তারা অকমান আমি কথা চেষ্টা করছো, আসুন অকমান। এই মুহূর্তে দেখবলে পাওয়া গেছে গুয়াহাটির চৌদিকে পানি নাই, অথচ এই রুক্মিণীগাঁওর এই অঞ্চলত এই মুহূর্তে একাথুর ওপরত পানি, অকমান আগুয়াইব একাথুর উপরতে পানি আছে বর্তমান। এই ড্রেন বিলাক জাম হয়ে আছে না, ইয়াতে রাস্তাটা ক্লিয়ার হলে সব হব পারে, নাহলে সব বাইরের পানি বিলাক ইয়াতে আহি জমা হয়। আগতে এই এনেকা পানি হয় নাই, এই ড্রেনটা হওয়ার কারণে পানি একদম পুরো জাম হয়ে আছে। ড্রেনটা আজ বহু দিন ধরে বনায় আছে, আজিলে সম্পূর্ণ হওয়া নাই, ক্লিয়ার হয় নাই। কিমান দিন মান হল এনে? মোটামুটি 2 বছরে হয় জানি কি এই ড্রেনটা বনার। কিন্তু কথা হল, এটা ড্রেন বনাওতে 2 বছর প্রয়োজন হয় জানো? নহয়, আধা কাম করে আধা এড়ি থেকে গুছি যায়, আকো আহে, এনেকা ওরি কাম করে আছে। এই ইয়েতে অলপ এড়িছে, তাতে অলপ এড়িছে, হেনে করে কাম করেছে, ক্লিয়ার করে আহে নাই কাম করে হেনেকে। মানে যখন বিভাগীয় ব্যবস্থা, সেই ব্যবস্থা সমূহ সফলরূপে হওয়া নাই, আর যার কারণে আজি ইমান দিন লেহেমিয়া হয়েছে, সব এনেকাই হয়ে আছে। আর পানি পুরা হয়ে আছে, বরকুণ অলপ মানে আধা ঘন্টা বরকুণ দিলে পুরা পানি হয়ে যায় সব। দাদা অকমান আমি কথা চেষ্টা করি, আপনি কলে যাব? আপনি ইয়াতে থাকে, ইমান দিন ধরে এনেই পরিবেশ দেখি আছে 2 বছর ধরে? 2 বছরকে বেশি হল, 5 বছর ধরে দেখি হয় একে পরিবেশ হয়ে আছে। সলনি কিয় নহয় এই গোটেই ব্যবস্থাটো? এই ব্যবস্থাটোর ক্ষেত্রত সুবিধা অসুবিধা কম নাক হয়ে থাকে, আমার সংস্থাপন হয়ে আছে, ঠিকাদারের লাভ হয়ে আছে, নিবনুয়ায় সংস্থাপন পাই আছে, সেটাই হয়েছে, সেটাই বুঝাব লাগিব। মানে এই রাস্তাতে কাম করে আছে, এই বরষুণ দিছে কাম করে আছে, বুঝা নাই? নিবনুয়াখানি কাম পাইছে বলে ধরে লোক, এনে বেকার হয়ে থাকে ঘুরি ফুরি থাকাতকে, এতে কাম পাইছে, কাম করে আছে। আর ঠিকাদার যন্ত্রণা আপনার কিমান দিন হইব? এটা মই অকলে কি কম, যিমান পাৰে মানুহ সহ্য কৰি থাকক, নোৱাৰিলে তো একলগত উঠিব। যেতিয়া মানুহ
সহ্য সীমা পার হব, একলগ উঠিব, হেংদাং লব, লাঠি জুং লব, যেতালে পারে চলি থাকো, যেটা সহ্য সীমা পার হব লাঠি জুং লব। অভিজিতম গুৱাহাটী মহানগর বলে কোৱা হয়, রাজধানী দিসপুরের এই যদি অবস্থা হয়, বাকি ভিতরের বাটপথর অবস্থা আমি জানিবা নকলোয়ে, কিন্তু গুৱাহাটী মহানগরীর এই অবস্থা, এই দুর্গম পথ, আর তার আকো মন্ত্রীয়ে কব বিচাৰিছে যে এয়া আমার আসলে গুৱাহাটীর পানি নহয়, এয়া মেঘালয়ের পানি, আর মেঘালয়ের পানির বাবেহে গুৱাহাটীর বান বলে কৈছে। নিজের ঘরে হে চাও, বেলেগ কই কি লাভ আছে, নিজের বেলেগর ছাগলে আপনার খেতি খাব, আপনি বেলেগ চাউল ডকি দিলে লাভ আছে, আপনি ঘরের বাউন্ডারি ভালকে বান্ধক, বেড়াখন ভালকে দিয়ক, বেলেগ ছাগলী ডুক দিব লাভ আছে, অর্থাৎ নিজের সমস্যা সমূহ সমাধান করিব পৰা নাই, আর তার কারণে এটা বহু বসুপুরিয়ার রাজ্যখনক এই ধরনের দোষারোপ করেছে নহয় জানো? হয় হয়, নিজের ছাগলী তো ঠিক করা কি কম আর, এটা পানির কারণে এটা কব লাগে রাস্তায় নাই, তখন যেনেকায় যাও এনেকায় যতে যাও তাতে পানি, যেটা বরকুণ হয় সব পানি এইফালে বড় একদম সার্বে লাজগেটর পানি সব এইফালে সেখানে হেঁচা মারি ইয়াতে জমা হয়ে থাকে সফলের পানি, আর ডেরেংটো এইফালে ইমান ডাউন করেছে একদম পুরা পানি আহি ইয়াতে জমা হয়, এইফালে উহা আছে ডেরেং সব ডেরেঙর পানি অল্প আহি যায়, সেটা অল্প বরকুণ দিব তাতে সব কেন পানি এনেক আহি যায় একদম পুরা স্পিডক, এনেকুৱা হয়েছে বছরের বারো মাহে ইয়াত পানি, এটা পানি থাকে ছয় মাস পুরা পানি থাকবে, খালি ঠান্ডা সিজনটো অল্প পানি না থাকে, এই ছয় মাস পুরা পানি, যদি দুদিন শুকায় আকো অল্প বরকুণ দিলে আকো ফুল হয়ে যায়। ধন্যবাদ জানাইছো। আমি জয়ন্ত আন এটা দৃশ্যাংশ দেখাবলৈ লৈছো, এয়া হৈছে ৰুক্মিণীগাঁও হাইস্কুল, হাইস্কুলখনের অবস্থা দেখাইছো আমি, এফালে দেখিব পাওয়া গেছে পথৰ ওপৰত একাঠু পানি, আর তার সমান্তরালভাবে যিসমূহ শ্রেণীকোঠা আছে যদিও বা দেখিবলৈ পোৱা গৈছে, ইয়ার খেলপথারখন বা ইয়ার স্কুলের চৌহদর মূল যিখন পথা সেইখন দেখিব পোৱা গৈছে কিছু অংশ, কিন্তু বাকি রুম সমূহৰ আপুনি যদি যায় এই মুহূর্ত গেটত তলা লগোৱা আছে, গতিকে আমি হয়তো কিছু সময় পিছতে ইয়াত আমি হয়তো প্রবেশ কৰিব পাৰিম ভিতৰত, কিন্তু দেখাবলৈ লৈছো যে মূল যিসমূহ কথা আছে কথাসমূহত এই মুহূর্তে পানি, অর্থাৎ এই পানির বাবে অর্থাৎ সেই পানি সমূহ যেতিয়ালৈকে হিচা নহয়, যেতিয়ালৈকে বাহির করা নহয়, তেতিয়ালৈকে পানির বাবে গরম বন্ধ খোলার পিছতো পাঠদান প্রক্রিয়া সুচারুরূপে সম্পন্ন করিব পৰা নাই বিদ্যালয়খনত। ধন্যবাদ জানাইছো। বলে মল্লযুঁজক বিদায় জনালে ভিনেশ ফোগাটে, সোশিয়েল মাধ্যমযোগে মল্লযুঁজৰ পৰা অবসৰ ঘোষণা ভিনেশৰ, পেৰিছ অলিম্পিকে সপোন ভাঙিলে ভাৰতীয় মল্লযুঁজাৰুগৰাকীৰ, মঙলবাৰে ফাইনেল মেচ খেলাৰ পূৰ্বে অযোগ্য বিবেচিত হৈছিল ভিনেশ ফোগাট। বিদায় মল্লযুঁজ, পেৰিছ অলিম্পিকে সপোন ভাঙিলে ভিনেশৰ, মল্লযুঁজত পরাজিত হব নুখোজা ভিনেশ ফোগাটর হতাশার ওসরত পরাজয়, পেরিস অলিম্পিকর অযোগ্য বিবেচিত হওয়ার এদিন পাছতে অবসর ঘোষণা মল্লযুঁজারু ভিনেশ ফোগাটর, এক্স হ্যান্ডেলত অবসরের কথা ঘোষণা করে ভিনেশ ফোগাটে আরো কলে, মূর মল্লযুঁজ জয়ী হল, মই পরাজিত হলো, ক্ষমা করিব, আপনার সপোন মূর সাহস সকলো থানবান হৈ গৈছে, মোৰ ইয়াতকৈ আৰু বেছি শক্তি নাই, বিদায় মল্লযুঁজ, আপোনালোক সকলোৰে ওচৰত মই সদায় ঋণী হৈ থাকিম, ক্ষমা কৰিব। হাৰিয়ানাৰ 30 বছৰীয়া মল্লযুঁজাৰুগৰাকীৰ অৱসৰ ঘোষণাৰ পাছতেই দেশৰ ক্ৰীড়াপ্ৰেমী আৰু ক্ৰীড়া সংগঠকৰ মাজত উঠিছে প্ৰতিক্ৰিয়াৰ জোৱাৰ। নাই তো ও তো মেডেল ভি জিত সকতি থি, গোল্ড ভি জিত সকতি থি, লেকিন অর এক বাত হ্যায়, পুরা স্টাফ উসকে সাথ ভেজা হ্যায়, সবকে হতে হুয়ে 100 গ্রাম তো বাল ভি থে, কিসি নে সোচা হি নাই, তো ইয়ে সব চিজ জো হুই হ্যায়, ইনকা কহি না কহি জো কোচ বগেরা হ্যায়, ইনকে জো সাথ গয়ে থে, উনকি ভুল হ্যায়, ইয়ে জো ভি হুয়া বহুত গলত হ্যায়, কিউঁকি ভিনেশ কে লিয়ে ভি এক গোল্ডেন অপরচুনিটি থি, উসনে ভি বহুত মেহনত কিয়া, আগর ইসমে ইয়ে মিস্টেক নাই হোতা তো আজ কোই না কোই মেডেল হামারা হাত মে হোতা, গোল্ড ইয়া সিলভার, ये उसके लिए भी बहुत बड़ा लॉस है और देश के लिए भी। हमारी डिमांड ये है माननीय प्रधानमंत्री जी, आप इस बात पर पूरा सिंगार लीजिए और ओलंपिक संघ पर पूरा दबाव बनाइए, जो अधिकार हमारा हक है, उसरोल मेडल उसका अधिकार है, वो प्रधानमंत्री जी से रिक्वेस्ट है बार बार, आप इस बात पर पूरा सिंगार लीजिए और उसका जो अधिकार है सिल्वर मेडल का वो दिलाने की कृपा करें। इफाले विनेश फोगाटर प्रसंगक लय उत्ताल होय पड़ी राज्यसभा, উল্লেখ যে দেশবাসী উৎকণ্ঠিত হৈ থকাৰ সময়তে অলিম্পিকৰ ফাইনেল মেচৰ প্ৰাক মুহূৰ্ত অযোগ্য হিচাপে বিবেচিত হৈছিল ভিনেশ ফোগাট, ভিনেশৰ শৰীৰৰ ওজন
এশ গ্রাম বৃদ্ধি হওয়ার বাবে অযোগ্য ঘোষণা করেছিল আন্তঃরাষ্ট্রীয় অলিম্পিক কমিটিয়ে। যি ঘোষণায় যথেষ্ট মনোকষ্ট দিছিল মল্ল যুঁজারুগী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। বাংলাদেশত রাজনৈতিক অস্থিরতার পাছতে অবৈধ প্রব্রজনের সংকাত ভুগিছে ভারতে। ভারতত আশ্রয় বিচারি ইতিমধ্যে ভারত বাংলা সীমান্তত গোট খাইছে শ শ বাংলাদেশী নাগরিক। কোনো কারণতেই যাতে অবৈধ বাংলাদেশীয়ে ভারতত প্রবেশ করিব নোৱাৰে তার বাবে বিএসএফৰ লগতে সষ্টম হৈ আছে অসম আৰক্ষী। বাংলাদেশৰ বাবে সংকটত ভারত। ভারতত প্রবেশৰ বাবে সুযোগৰ অপেক্ষাত অবৈধ বাংলাদেশী। শ শ অবৈধ বাংলাদেশীৰে ভৰি পৰিছে ভাৰত বাংলাদেশ সীমান্ত। চুবুৰীয়া দেশ বাংলাদেশত ৰাজনৈতিক পথ পৰিৱৰ্তনৰ পাছতে জীৱন সম্পত্তিৰ সংকাত ভুগিছে দেশখনৰ হিন্দুসকল। হিংসাৰ দাবানলৰ বাবে শংকামুক্ত নহয় একাংশ মুছলমান লোকো, যাৰ পৰিণতি এয়া। পশ্চিমবঙ্গৰ জলপাইগুড়ি জিলাৰ বেৰুবাৰী পঞ্চায়তৰ ধৰধৰা গাঁৱৰ ভাৰত বাংলা সীমান্তৰে ভাৰতত প্ৰৱেশৰ অপচেষ্টা অবৈধ বাংলাদেশী। প্ৰাণৰ মমতাত জিৰ' পইণ্টত অৱস্থান কৰিছে ছশৰো অধিক বাংলাদেশী নাগৰিকে। এই লোকসকল বাংলাদেশৰ পঞ্চগড় জিলাৰ বানিয়াপাৰা, সোনাখুটি, লাহিৰিপাৰা আদি গাঁৱৰ। এইসকলৰ মাজতে হাসিনা চৰকাৰৰ মন্ত্ৰী, সাংসদ থকাৰো সম্ভাৱনা কৰা হৈছে। অৱশ্যে বি এছ এফৰ বাবে ভাৰতত প্ৰৱেশৰ চেষ্টা কৰিও বিফল হৈছে বাংলাদেশী নাগৰিকসকল। ইয়াৰ মাজতে বাংলাদেশৰ পৰিস্থিতি সন্দৰ্ভত বৰ্ণনা কৰিলে আধাতে ভ্ৰমণ সামৰা এজন ভাৰতীয় পৰ্যটকে, জো আৱামী লীগ কৰ্তা হ্যা হিন্দু লোক উসকা ভি থুপ দিয়া, ইয়ে লোক তো ইন্ডিয়া কা আনে কা লিয়ে সুসরা লেকিন কেসে আয়েগা, ইন্ডিয়া গভর্নমেন্ট খুশ করেগা ইয়ে লোক কা লিয়ে তো না আয়েগা। বলকে প্রেস জারি হে কা? হ্যাঁ প্রেস জারি হ্যায় ইন্ডিয়া মে আনে কা লিয়ে, লেকিন কিসকা সাথ যোগাযোগ করেগা, বাত করেগা, উদার তো মার দেগা না ইয়ে লোক। ইয়াৰে সৈতে সময় হল গুড মর্নিং এই তিনৰ পৰা বিদায় লোৱাৰ। ক্ষন্তেক বিৰতিৰ পিছতে লৈ আহিম দ্রুত সংবাদ।